होता है ना, जिसका मन कमजोर होता है उसी के पास भूतखेली होता है, जिसका मन बरियार होता है कभी भूतखेली नहीं होता। মা চলে গেছে, কেত্রি অনেকক্ষণ চলে গেছে, আর এই মাত্র খাবার খেলাম, আজ একটু বাইরে গেছিলাম সেজন্য লেট হয়ে গেল খাবার খেতে। এখন বাজে দুপুর দুটো, তো অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে, এখন চলছে এখনো। তো আজ হচ্ছে শিব চর্চা হচ্ছে আমাদের, আর আমি যাব এখন, রেডি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেল খাবার খেলাম, এখন এই মাত্র খাবার খেলাম, এখন দুটো বাজে, তো চলুন যাওয়া যাক। অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে, অনেক দূর দূরের থেকে লোক এসছে শিব চর্চা করতে, এই প্রথমবার অনেক বড় চর্চা হচ্ছে এখানে। চলুন আপনাদের সাথে শেয়ার করবো ব্লগটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, অনেক तुषार भाई वहाँ खूब चर्चा करिए, ना जागरण होगा, ना हरा भोला होगा, ना कोई भजन होगा, खाली सिर्फ चर्चा करिए। जितना चर्चा करिएगा, और जो भूतखेली होता है ना, जिसका मन कमजोर होता है उसी के पास भूतखेली होता है, जिसका मन बरियार होता है कभी भूतखेली नहीं होता। और शिव चर्चा करते करते मन आपका ठोस होगा, बरियार होगा, और देखिए धीरे धीरे वह কমজোর হতে হাঁটতে চলে যায়। চর্চা চলছে, এখন চলে এলাম, তিনটে বেজে গেল, দেখতে পাচ্ছেন আগুন ধরাচ্ছে, এখন তিনটে বেজে গেল, সেই জন্য চলে এলাম, বাড়ির কাজ করতে হবে, কাজ করতে হবে, সেই জন্য আমাদের কেত্রিও চলে এসছে, তো সারাদিন ঘুমায়নি, খেলছিল। আমি এই যে এখন আগুন ধরাচ্ছি, আটার সামনে মেশ পড়ে, আটার সামনে এই যে এই মাত্র আগুন ধরাচ্ছে। তোমার কি নাম? তোমার পাপার নাম কি? কি নাম? এইদিকে এইদিকে সামনে। হ্যাঁ, পাপার কি নাম? আদা। ওর পাপার নাম আদা। আর আমি হাত পা ধুয়ে কেত্রিকে এখন সোয়েটার মোয়েটার পরিয়ে দিই, আর সারাদিন ঘুমায়নি, খেলা করছে, শুধু ঘুরে বেড়াচ্ছে। চলুন গেছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, এই ছোট্ট ব্লগটা। কেমন লাগলো আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না শিব চর্চার, কারণ আমি লাস্ট বেলা গেছি, তখন আধা হয়ে গেছে, সেজন্যই তা শুনতে পারিনি। আমি তো দুটোর সময় গেলাম, দেখতে পাচ্ছেন তিনটের সময় চলে এলাম, তিনটের সময় বাড়ির কাজ করতে হবে, সেই জন্য মা আছে। তো চলুন গেছে, আজকের ব্লগটা এ পর্যন্ত। ওকে, বাই বাই, বাই বাই বলে দাও, বাই বাই, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।